নমস্কার বন্ধুরা অভিজ্ঞতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ এমন একটি গাছ নিয়ে আলোচনা করব যে গাছটির ফল এবং পাতা ভীষণভাবে জনপ্রিয় এবং বিভিন্ন কাজে লাগে বর্তমানে বাংলাদেশে এবং ভারতবর্ষে এর চাষ অনেক বৃদ্ধি পেয়েছে তবে এই একটি গাছ যদি আপনি বাড়িতে লাগান তাহলে আপনাকে তেজপাতা লবঙ্গ দারুচিনি এলাচ ইত্যাদি গরম মশলায় ব্যবহৃত প্রায় যত রকমের মশলা জাতীয় গাছ রয়েছে কোনোগুলোই মানে লাগানোর কোনো প্রয়োজন পড়বে না আশা করি অনেকেই বুঝতে পেরেছেন এই গাছটি বলতে আমি কোন গাছটির কথা বলছি এই গাছটি হলো অল স্পাইস প্ল্যান্ট মোটামুটি আমার কাছে প্রায় এক মাস হতে চলল এবং এই এক মাসেই সে তার মতো করে ভালোভাবে ছন্দে ছন্দে সে বেড়ে উঠেছে বিভিন্ন নার্সারিতে এই অল স্পাইস প্ল্যান্টকে লবঙ্গ পাতার সঙ্গে তুলনা করা হয় এবং লবঙ্গ গাছ বলে বিক্রি করা হয় বস্তুতপক্ষে এর আগে আমি আপনাদের লবঙ্গের গাছ দেখিয়েছি সে গাছটি পাতা আলাদা তার গড়ন আলাদা এবং এর পাতা বা গড়ন আলাদা অনেকে ভিডিওতে পাতাটাকে হালকা একটু বিবর্ণ বা ফ্যাকাসে দেখছেন এবং কেউ কেউ মার্ক করে থাকবেন যে দু একটি পাতায় এরকম ধরনের ডার্ক স্পট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্য কিছুই না এবছরের যে গরম সেই গরমে হচ্ছে প্রায় যখন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয়েছিল তো সেই সময়ে একে শেডের নিচে রেখেছিলাম কারণ এ গাছ একটুও রোদ টলারেট করতে পারে না কিন্তু তা সত্ত্বেও গরম গরম বাতাসের কারণে এবং আবহাওয়া জনিত কারণে এর হচ্ছে এই ধরনের ডার্ক স্পট পড়ে গেছে বা পাতাগুলো পুড়ে গেছে খুব কম যত্নের কম কেয়ারের একটা গাছ হচ্ছে এই গাছটি যাদের হাতে সময় কম এবং যাদের ব্যালকনিতে সেইভাবে রোদ পড়ে না তারাও কিন্তু আরামসে এই গাছকে ব্যালকনিতেই করতে পারো শুরুতে তোমরা আট ইঞ্চি বা দশ ইঞ্চির টবে লাগাও যেমন আমি একে বর্তমানে দশ ইঞ্চির একটা ছোট্ট টবে রাগিয়ে রেখেছি এবং ভবিষ্যতেও এটা হচ্ছে এই টবে বেশ কিছুদিন থাকবে এবং পরে গিয়ে একে আমি বারো ইঞ্চির টবে ট্রান্সফার করে দেব। ঝোপালো টাইপের গাছ হয় অনেকটা মেহেন্দি গাছদের মতো এবং পরপর যত আকারে বড় হতে থাকে সেটা তখন বেশ বড় আকার ধারণ করে এবং প্রচুর পরিমাণে পাতা তখন পাওয়া যায় তবে সব ক্ষেত্রে এটাই মাথায় রাখতে হবে যে এই গাছ রোদের কেউ নাই এবারে চলে আসি যে এই গাছের আমদানি হলো ঠিক কোথা থেকে ইতিহাসে আমরা পাই খ্রিস্টপার কলম্বাসের কথা তো খ্রিস্টপার কলম্বাসের হাতে প্রথম এই গাছটি এসেছিল এবং তিনি প্রথম এই গাছটিকে সর্বসমক্ষে আনেন বিশেষত আর্জেন্টিনা এবং ফিলিপাইন্স এই সমস্ত জায়গায় মেক্সিকো এগুলোতে এই গাছটি প্রচুর পরিমাণে পাওয়া যেত পরে দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার বেশ কিছু অংশে গাছের সন্ধান মেলে বর্তমানে ভারতবর্ষে দক্ষিণ দিকে অর্থাৎ দক্ষিণের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে ব্যাপক হারে এর চাষ শুরু হয়েছে পাতাগুলো যদি শুকিয়ে গুঁড়ো করা হয় একটা সুন্দর অ্যারোমা বা একটা সুন্দর সেন্ট এখান থেকে বের হবে যেটা অনেকটা মিট মশলার মতো হয় বা যেটা কি আমরা বলি যে সমস্ত রকম যে গরম মশলার গাছ এই গাছের পাতায় আপনি দারুচিনির গন্ধ পাবেন এলাচের গন্ধ পাবেন লবঙ্গের গন্ধ পাবেন এছাড়াও সাহজিরা শাহমরিচ এবং তেজপাতা সব কিছুকে একসঙ্গে মিশিয়ে ফেললে যে একটা সুন্দর গন্ধ বেরোয় সব কটারই গন্ধ আপনি এখান থেকে পাবেন অর্থাৎ একটা পাতা দিয়ে সব কিছু একসঙ্গে করে ফেলা যায় এবারে আসব এই গাছের মাটি তৈরির ব্যাপারে মাটি বলতে এই গাছের মাটি তৈরির ক্ষেত্রে আমরা যে উপাদানগুলো নেব খুব সাধারণ উপাদান আমরা এখানে নেব মাটি এক ভাগ বালি এক ভাগ ভার্মি কম্পোস্ট এক ভাগ এবং তার সঙ্গে সামান্য কোকোপিট কোকোপিটটা আমরা কেন দেব কোকোপিটটা দিলে ময়েশ্চার থাকে আর এই গাছটা ময়েশ্চার ভীষণ পছন্দ করে মাটিতে সার বা ব্যবস্থাপনা বলতে গেলে গেছে সেরকম কোনো সার দিতেই হয় না তবে যেহেতু টবে করা তাই প্রত্যেক মাসে শুধু ভার্মি কম্পোস্ট মুঠো তার সঙ্গে এক চামচ হাড়সার এবং এক চামচ সিংকুচি মিশিয়ে ফেললেন এবং এর সঙ্গে হাফচা চামচ নিমখোল মিশিয়ে নিলেই এর সার তৈরি কমপ্লিট আর যারা রাসায়নিকভাবে করতে চান শুধু দশ ছাব্বিশ ছাব্বিশ দশ থেকে বারোটি দানা মাটির চারিদিকে একটু করে খুসে নিয়ে দিয়ে দিবেন এবং জল দিয়ে দেবেন জল দেওয়ার ক্ষেত্রে বলি এই গাছ কিন্তু জল খুব একটা বেশি পছন্দ করে না মানে জল পছন্দ করে না মানে জলটা গোড়ায় রুমে থাকাটা পছন্দ করে না জল আপনি প্রতিদিন দিতে পারেন কিন্তু সেই জল যেন ভালোভাবে ড্রেনেজ হয়ে বেরিয়ে যায় অর্থাৎ ড্রেনেজ সিস্টেমটা ভালো হওয়া দরকার এবং মাটিটাও সেই রকমভাবে তৈরি করবেন আর যেহেতু আমরা এখানে কোকোপিট দিয়েছি তাই রোজ জল দেওয়া কিন্তু লাগে না আপনি একদিন ছাড়া এই গরমেও আপনি এক দুদিন ছাড়া জল দিতে পারেন সমস্যা নেই শুধু দেখবেন যে মাটিটা যেন ভেজা ভেজা থাকে ওইটা থাকলেই হবে ফাঙ্গাল ইনফেকশান এই গাছে সেইভাবে হয় না তবে বর্ষার সিজনে আপনারা অবশ্যই একটু করে ফাঙ্গিসাইড টবের গোড়াতে দিয়ে দিবেন মানে গাছের গোড়াতে দিয়ে দিবেন এবং গাছের পাতায় যদি দেখেন যে একটু ফ্যাকাসি ভাব লক্ষ্য করতে পারছেন বর্ষার সিজনে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে দেবেন রোগ পোকামাকড়ের কথা বললে এই গাছে রোগ পোকামাকড় তো সেইভাবে হয় না তবে যেটা আছে সেটা হচ্ছে মিলিবাগ সে সব গাছেই লাগে তো এই গাছের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে যে আঁশ পোকা সেটাও মাঝে মাঝে চলে আসে তবে মিলিবাগের প্রাধান্যটাই বেশি দেখা যায় তো মিলিবাগ কিভাবে তাড়াতে হয় সে বিষয়ে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে এসেছি তাই এক্ষেত্রে আর আমি সেটা রিপিট করলাম না আপনারা চাইলে এখানে মিলিবাগ তাড়ানোর জন্য ইক্কা ব্যবহার করতে পারেন আর না হলে শুরু থেকে আপনারা যদি নিম তেল প্রয়োগ করে রাখেন এবং মাঝে মাঝে নিম ফলের গুঁড়ো যদি আপনারা টবের মাটিতে একটু করে এক চামচ করে দিয়ে রাখেন মাসে একবার কি দু মাসে একবার তাহলে কিন্তু এমনিতেই রোগ পোকামাকড় সেই অর্থে লাগে না মিলিবাগ এমনিতেই খুব তাড়ানো সোজা ঘরোয়া পদ্ধতিতে করতে হলে যেটা বলি আপনাদের যে আপনারা জানেন এখানে শ্যাম্পু গোলানো জল বা সাবান গোলানো জল স্প্রে করলেই চলে যায় তবে শ্যাম্পু গোলানো জল যদি স্প্রে করেন সাপোজ বিকেল টাইমে স্প্রে করলেন আজকের আগামীকাল কি করতে হবে সকালে একে ঠান্ডা জল স্প্রে করে ভালো করে ধুইয়ে দিতে হবে কারণ শ্যাম্পুর মধ্যে থাকা যে সমস্ত ক্ষারীয় উপাদানগুলো সেগুলো পাতার যে সৌন্দর্য সেটা কিছুটা নষ্ট করে দিতে পারে আর এমনিতেই এ হচ্ছে পাতার জন্যই মূলত একে লাগানো হয় পাতা এবং এর ছোটো ছোটো ফল হয় ফলটা আবার জনপ্রিয় হিন্দিতে কাবাব চিনি বলে বলা হয় এবং যাদের হচ্ছে গলা বসে যাওয়া বা এই ধরনের সমস্যা হয় তারা কিন্তু কাবাব চিনির গুরুত্বটা বোঝেন কতটা তাদের কাছে কতটা প্রয়োজনীয় তো এর ফল এবং পাতা দুটোই যেহেতু গুরুত্বপূর্ণ তাই আমরা সেটা ব্যবহার করতে পারি এছাড়াও আপনাদের আর বাড়তি কিন্তু কোনো পরিচর্যা নেই মাঝে মাঝে একটু ঠান্ডা জল স্প্রে করে বিশেষত এই গরমের সময় তাতে ঠান্ডা জল স্প্রে করিয়ে একটু পাতাগুলোকে ধুয়ে দিবেন কারণ তাতে এ খুব বোধ করে এবং ভালো থাকে পাতার এই গাছের সঙ্গে লবঙ্গের অনেকটা পাতার লোকে হচ্ছে মিল খুঁজে পায় বা বলে যে এটাই হচ্ছে লবঙ্গ গাছ কিন্তু অ্যাকচুয়ালি লবঙ্গ এটা নয় লবঙ্গের পাতা আমি আপনাদেরকে আগে দেখিয়েছি ধারগুলো বেশ খাঁচ কাটা খাঁচ কাটা এর পাতার কিন্তু ধারগুলো সমান অনেকটা সফেদা পাতার মতো এবং মাঝখান থেকে চেরা এই ছিল অল স্পাইস প্ল্যান্ট এর সম্পূর্ণ পরিচর্যা বা কাবাব চিনি গাছের সম্পূর্ণ পরিচর্যা বা মিট মশলা গাছের সম্পূর্ণ পরিচর্যা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রত্যেকে বাগানে একটা করে এই গাছের পাতা লাগান মানে এই গাছ লাগান এবং এই গাছের পাতা প্রত্যেকে নিজেদের বাড়ির খাওয়ারের জন্য ব্যবহার করে থাকুন আমি বলছি আপনারা সত্যিই খুব খুশি হবেন আনন্দিত হবেন সবারই ভালো লাগবে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অভিজ্ঞতাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন আপনাদের ভালোবাসার হাত বাড়িয়ে দিন যাতে নিত্য নতুন আরও কিছু গাছের আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারি ধন্যবাদ